হ্যালো ফ্রেন্ডস, আসসালাম আলাইকুম। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে খুব সহজেই ঘরে থাকা কয়েকটি উপাদান দিয়ে হোম মেড ক্লে তৈরি করা যায়। চলো তাহলে আমরা দেখি আমাদের হোম মেড বানাতে যা যা লাগবে। প্রথমে লাগবে কর্নফ্লাওয়ার, তারপরে লাগছে আমাদের ফেভিকোলের আঠা, তারপরে লাগবে আমাদের সয়াবিন তেল অথবা নারকেল তেল, যে কোনো একটি তেল নিলেই হবে। সবকিছু মিক্সড করার জন্য লাগবে একটা বাটি। এখন আমরা পরিমাণ মতো আঠা, কর্নফ্লাওয়ার ও তেলের মাধ্যমে ক্লেটা তৈরি করব। এখন আমরা কর্নফ্লাওয়ার নিয়ে নিব। আমি 3 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম। এখন এই কর্নফ্লাওয়ারটা পানির পরিবর্তে আমরা ফেভিকলের আঠা দিয়ে মিশাবো। আমি পরিমাণ মতো আঠা নিয়ে নিচ্ছি। আমি এখানে আপাতত 4 চামচ আঠা নিলাম, পরে যদি আবার লাগে তখন আবার নিব। এখন এটাকে ভালো মতো মেশাবো। এখানে পানি ইউজ করব না, আঠা দিয়ে আমাদের কর্নফ্লাওয়ারটা মেশাতে হবে। এখন আমরা ভালো করে আঠার মাধ্যমে এটা মেশাবো। প্রয়োজনে আবার যদি আমাদের আঠা লাগে আমরা আঠা নিব। মনে হচ্ছে আর একটু আঠা লাগবে, অল্প অল্প করে নিয়ে নিয়ে আমরা এটা মেশাবো। আমি আরো 2 চামচ আঠা নিয়ে নিলাম, এখন ভালো করে মেশাবো। এখন আমরা হাতের সাহায্যে মিক্সড করে নেব। আমরা এখন একটু তেল মিশিয়ে নেব। আমি এখানে 2 চামচ তেল দিয়ে দিলাম যাতে হাতের মধ্যে না লাগে। কি সুন্দর তৈরি হয়ে গেল আমাদের হোমমেড ক্লে, দেখেছ? এখন আমরা এটাকে চাইলে একটু কালার করেও নিতে পারি। যদি আমরা কালারফুল ক্লে চাই তা আমরা রং মিশিয়ে সেটা কালার করে নিতে পারবো, অথবা কাজ করার পরেও আমরা সেটা কালার করতে পারবো। দেখো আমাদের তৈরি হয়ে গেল হোমমেড ক্লে। এখন আমি তোমাদের একটু রং করে দেখাবো, তোমাদের দুইটা কালার করে দেখাবো। আমি একটু একটু নিয়ে নিলাম। আমি এখন একটু লাল রং আর সবুজ রং করে দেখাবো দুইটা কালার কিভাবে মিক্সড করতে হয়। এই যে আমি দেখো এক রঙের কালার নিয়েছি রেড, আরেকটা নিয়েছি এক রঙের গ্রিন কালার। এখন এইটার সাথে আমরা একটু রং মিশিয়ে নিব রেড কালার। এখন এটাকে আমরা ভালো করে মিক্সড করব। দেখো লাল হয়ে গেছে, দেখেছ? আমরা এটা হচ্ছে রেড কালার ক্লে বানিয়ে ফেললাম। এভাবে তোমাদের যে যে কালারের দরকার সে কালার মিক্স করে সে কালারের ক্লে তৈরি করে নিতে পারবে। এছাড়া কাজ করার পরও সেগুলো কালার করা যাবে।
দেখো রেড কালারের ক্লে তৈরি হয়ে গেল আমাদের। এখন আমি তোমাদের আরেকটা কালার করে দেখাবো, সেটা হচ্ছে সবুজ কালার। আমি এখন তোমাদের একটু সবুজ কালার করে দেখাবো। যদি মনে করো আর একটু রং লাগবে তো নিয়ে নিবা, সেটা তোমাদের প্রয়োজন অনুযায়ী ব্যবহার করবে। আর একটু ডার্ক চাইলে বা লাইট চাইলে যেভাবে চাও সেভাবে মিক্স করে নিবে। এভাবে আমরা বিভিন্ন কালারের ক্লে তৈরি করতে পারি, আশা করি বুঝতে পেরেছ। এখন আমাদের সবুজ ক্লেটাও তৈরি হয়ে গেল। আমরা এই ক্লে গুলো 1 থেকে 2 মাস স্টোর করতে পারবো। জিপলক ব্যাগ, আমরা একটা জিপলক ব্যাগ নিয়ে নিচ্ছি। এভাবে আমরা জিপলক ব্যাগে সংগ্রহ করব, করে আমরা একটা টিফিন বক্সের মধ্যে রেখে দেব। আমরা এভাবে ক্লে তৈরি করতে পারি। মাত্র 3টি উপাদান মিশিয়ে আমরা দেখো কি সুন্দর করে ঘরে ক্লে তৈরি করে ফেলেছি। যারা মাটির অভাবে কোনো শৌখিন জিনিস বা কোনো কিছু তৈরি করতে পারো না, তারা এভাবে বাসায় ক্লে তৈরি করে তোমাদের বিভিন্ন শোপিস, টেরাকোটা, বিভিন্ন শৌখিন জিনিস তৈরি করতে পারো। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। ধন্যবাদ।